हरे कृष्णा कृष्ण भवनामृत चैनल टीके आपनारा सबस्क्राइब करुन आर पाशेर बेल टीके क्लिक करुन। हरे कृष्ण आमादेर आजके आलोच्य विषय पाशांकुश एकादशी व्रत महत्व। आगामी 27 अक्टोबर मंगलवार पाशांकुश एकादशी उपवास व्रत, परदिन 28 अक्टोबर बुधवार 2020 সকাল 5:39 থেকে 9:26 মধ্যে পশ্চিমবঙ্গের সময় অনুসারে আশ্বিন শুক্লপক্ষীয় পাশাঙ্কুশ একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, আশ্বিনের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের বিধি কি এবং এই ব্রত পালনের মাহাত্ম্য কি আপনি বিস্তারিতভাবে আমাকে বলুন, আমি জানতে ইচ্ছা করি। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ। অনেকেই আবার একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশী ব্রতের অভীষ্ট ফল লাভ করতে হলে অবশ্যই ভগবান পদ্মনাভের পুজো করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে হবে। কেননা কলিযুগে ভগবান নামরূপে আবির্ভূত হয়েছেন, শ্রীহরির নাম সংকীর্তন করতে হবে। কেননা এই শ্রীহরির নাম সংকীর্তনের ফলে সমস্ত তীর্থের ফল লাভ হয়। শুধু তাই নয়, চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডের সপ্তদশ অধ্যায়ের দ্বাবিংশতি শ্লোকে বলা হয়েছে, কলিযুগে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সমস্ত জগৎ নিস্তার। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ নাম রূপে অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে তিনি আবির্ভূত হয়েছেন এবং এই নাম কীর্তন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং যিনি এই নাম সংকীর্তন করবেন তিনি জগৎ থেকে, এই জড়জগৎ থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠ ধাম বা ভগবত ধাম প্রাপ্ত হবেন এবং সমস্ত জগৎ এই নামের প্রভাবে নিস্তার লাভ করে। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও যদি ভগবানের শরণাগত হয়ে তার নাম করেন তাহলে তিনি যম যাতনা থেকে মুক্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শোচ। সমস্ত ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু ভগবানের শরণাগত হলে সমস্ত ধর্ম পরিত্যাগ করে তাহলেই ভগবান সমস্ত পাপ থেকে মুক্ত করবেন, কিন্তু এই ব্রত মাহাত্ম্য আরও অধিক ফলপ্রসূ। কারণ বলা হয়েছে এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করার ফলেই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হবেন। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবন পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ করার ফলে যে ফল লাভ হয় একমাত্র এই পাশাঙ্কুশ একাদশী ব্রত পালন করলে তার 100 ভাগের 1 ভাগও পূর্ণ লাভ হয় না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশাঙ্কুশ একাদশী ব্রতের মাহাত্ম্য কত অধিক। বহু পুণ্যকর্ম করার ফলে স্বর্গ লাভ হয়, কিন্তু এই পাশাঙ্কুশ একাদশী ব্রত পালনের ফলে অনায়াসে স্বর্গ লাভ হয় এবং আরোগ্য, মুক্তি, দীর্ঘায়ু, সুপত্নী ও বন্ধু অনায়াসে লাভ হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজন, গয়া কাশী কুরুক্ষেত্র এই হরিবাসর ব্রতের মতো সমান পুণ্যস্থান নয়। এই একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হওয়া যায়। আর এই যে রাত্রি জাগরণ করতে হবে, কিভাবে করতে হবে, ভগবানের গুণকীর্তন করে সাধু সঙ্গে ভগবানের নাম কীর্তন করে রাত্রি জাগরণ করতে হবে। পাশাঙ্কুশ একাদশী ব্রত পালনের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সেই ব্রত পালনকারী গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারেন। এই পাশাঙ্কুশ একাদশী ব্রত পালনের ফলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গোলকধামে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, পাদুকা, অন্ন, বস্ত্র ইত্যাদি দান করবেন তিনি আর যমালয়ে গমন করবেন না, কেননা এই দানের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তবে দান করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে দানটা যেন অবশ্যই ভগবানের উদ্দেশ্য হয়, কেননা ভগবানের উদ্দেশ্যে দান না করলে সেই দানের ফলে আমরা অবশ্যই
অধোগতি লাভ করতে পারি। যেমন যদি কোনো অসৎপাত্রে দান করা হয়, সেই দানের ফলে সেই দানের যে দ্রব্য তিনি বা সেই অর্থ যদি সে অসৎ কাজে ব্যবহার করে, তাহলে সেই পাপের ফল আমাকেই ভোগ করতে হবে। এই জন্য দান করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে দান যেন ভগবানের উদ্দেশ্যে হয়। এই জন্যই ভগবান ভগবদ্ গীতাতে বলছেন দান কার জন্য করতে হবে, আমার জন্য করতে হবে। তিনি বলছেন সমস্ত সম্পদ ভগবানের, এই জন্যই সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। গীতাতে ভগবান বলছেন যত করোষি যা দশনাশি যত জুষি দদাশি যা যত তপস্যাশি গন্তে তৎ করুষ মদর্পণ। সমস্ত কিছু তুমি যা খাবে, তুমি যা যোগ্য করবে, যা দান করবে, যা হোম করবে, সমস্ত কিছু আমার উদ্দেশ্যেই করতে হবে। কেন? সমস্ত সম্পদের মালিক হচ্ছেন ভগবান। যারা এই ব্রত পালন করে না এবং এই দানাদি পুণ্যকর্ম করেন না, তাদের জীবন কামারশালার হাফড়ের মতো। কেননা হাফড়ও শ্বাস গ্রহণ করে এবং শ্বাস ত্যাগ করে, কিন্তু আমরাও যদি এই ব্রত পালন না করে তাহলে এই হাফড়ের মতোই হব, কামারশালার শ্বাস গ্রহণ করব এবং সারব, কিন্তু মানব জীবনের আসল উদ্দেশ্য সাধিত হবে না। নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে উচ্চকূলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তাহলে তিনি রৌরব নামক নরকের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করেন। শুধু এই একাদশী নয়, অন্য একাদশীতে আমরা দেখতে পাই যে একাদশী ব্রত মাহাত্ম্যে বলা থাকে একাদশী ব্রত করলে ধর্ম অর্থ কাম মোক্ষ অনেক রকমের অনিত্য সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয়। কিন্তু একাদশী ব্রত পালনের আসল উদ্দেশ্য নয় ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ লাভ করা। এই চতুর্বর্গ অতিক্রম করে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণপ্রেম লাভ করাই হচ্ছে একাদশী ব্রত পালনের আসল উদ্দেশ্য। একাদশী ব্রত পালন করলে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভ হয়, এটাই মানব জীবনের আসল উদ্দেশ্য। আর বিশেষ করে এই পাশাংশ একাদশী ব্রত পালন করলে কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণপ্রেম লাভ হয়। তো একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করতে হলে একাদশীর দিন ভোরে মঙ্গলারতির পর অবশ্যই সংকল্প করতে হবে, সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হবে। সংকল্প মন্ত্র একাদশাম নিরাহার স্থিতম অপরে আহনি ভক্ষামি পুণ্যরিকাশ শরণমে ভবস্যুত। দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমর্পণ করে শ্রীহরির পূজা সমর্পণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করতে হবে। পালন করার সময় অরণ মন্ত্র উচ্চারণ করে পঞ্চশস্য প্রসাদ গ্রহণ করতে হবে। পালন মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস বতনানেব কেশব প্রসিদসু মুখনাত জ্ঞান দৃষ্টি প্রদভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।